চলে এসছে, হ্যাঁ সমস্ত ডিলার মাল পায়নি, হ্যাঁ যাতে এটা আমরা যদি দেওয়া শুরু করি পাশাপাশি এটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মাল ফ্রি মাল দেবে বলেছে সেটা আমরা পেয়ে গেছি, হ্যাঁ কিন্তু এই সবাই মাল পায়নি বলে আমরা বিতরণ করতে পারছি না, আমরা দেওয়ার জন্য প্রস্তুতি। আমরা স্যার এইখানে একটা আমার তিরপল দিয়েছে আমাদের এর থেকে, আমরা এখানে কালকে তিরপলটা টানিয়ে দেবো, আজকেই দিতাম টানিয়ে, কিন্তু আজকে মাল এতে করতে পারেন দিয়ে আমরা হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, হ্যাঁ এবং স্যানিটাইজ রেখেছি, হাত ধুয়ে সমস্ত এবং গোল দাগ করে দিয়েছি 1 মিটার অন্তর অন্তর। হ্যাঁ সেই দাগের মধ্যে খদ্দেরকে বলছি তোমরা এই দাগের মধ্যে আগে হাত ধুয়ে দাগের মধ্যে দাঁড়িয়ে ধীরে সুস্থে মাল নাও, আমরা তোমাদের তাড়াহুড়োর কোনো কিছু, আমরা মাল নস্টপ দিয়ে চলবো। এবার ধরুন স্যার এবার মাল যেটা আমাদের অর্ডার আছে মমতা দিদি যে মালটা আমাদের দিয়েছে সেই মালটা যদি SPH কার্ড হয় সে পাবে চাল প্লাস আটা পাবে, আর PPH চাল প্লাস আটা পাবে, আর RSK1 চাল প্লাস গম পাবে, আর অন্তর্দয় তো অন্তর্দয় একটা আছে, অন্তর্দয় ওদের তো ওদের তো ফ্রি পাবে, বাড়ি 1 নম্বর জানি আমরা, আমাদের জানি রেশন কিটে অপশন আছে, সেটা কমন নেই বলছে রাজ্য সরকারের ইনভেস্ট পাঠাবে, তারপর তো এর আগের বুধবার পেশার রাজমিস্ত্রি কাজে আসুন, কোনো রকম অভাব হয়ে গেছে যেগুলোর মধ্যে লাগে আর লোকের মুখে শুনছি বিনা পয়সায় রেশন দিবে, কিন্তু এখনো আমরা তো এখন সঠিকভাবে জানি না, না খোঁজ নিইনি, পরিচালনা আছে তো অবশ্যই, মানে কি এখনো এই অবস্থার ভিতরে আছে, আমার তো অবশ্যই আছে।